হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের সামনে আরও একটা নতুন ধরনের ফেব্রিক জুয়েলারি নিয়ে এলাম। এবার তোমরা দেখতে থাকো আমি জুয়েলারিটা কীভাবে বানাই। ফেব্রিক জুয়েলারি মানেই এখানে আমাকে কাপড় চেটাতে হবে। তো কাপড়গুলো আমি একটা কোটিং করে চেটাবো না, আমি দুটো কোটিং করে চেটাবো। একটা কোটিং করলে প্রবলেম এটাই হবে যে তলাকার যে সাদা কাগজটা বোঝা যাবে। এইভাবে আমি তিনটে রাউন্ড শেপকে ভালোভাবে চিটিয়ে নেবো কাপড় দিয়ে। এখানে পিঙ্ক কালারটা পুরোপুরি এক কালারের, তাই আমি এখানে একটুখানি ইয়েলো কালার দিয়ে ছোট্ট একটু পাতা এঁকে নেব। এরপর আমি ইয়াররিং বানানোর জন্য দুটো রাউন্ড শেপ কেটে নিচ্ছি। এবার রাউন্ড শেপগুলো কেটে নেওয়ার পর দুটো লেয়ারে আমি কাপড় চেটালাম। এরপর নিয়ে নেবো দুটো চাঁদপালি শেপ এবং তার সেটাতে আমি কাপড় চিটিয়ে রেডি করে নেব। টপসের সাথে চাঁদবাড়িটাকে অ্যাটাচ করবো, সেজন্য আমি জাম্পিং সেট করে নিলাম। এরপর চাঁদবালি বেস্টার পিছনে লাগিয়ে দিলাম আইপিন। পর এটা শুকানোর জন্য ওয়েট করব। টপসটা এক কালারে ভালো লাগছিল না, সেজন্য আমি টিএমসি সুতো দিয়ে এটাকে রাউন্ড করে নিলাম। আর এটা এখানে দেখানো হয়নি, তার জন্য সরি, পরের কোনো ভিডিওতে আমি এটা দেখিয়ে দেবো আপনাদের। দুটো ইয়াররিং আমি রেডি করে নিয়েছি। একটা পিঙ্ক কালারের ডিএমসি সুতো দিয়ে নেকলেসটা আমি রেডি করেছি। এরপর আমি কটন বলগুলো এর ভেতরে ঢোকাবো। এই নেকলেসটাকে আমি একদম সিম্পল বানাতে চেয়েছি। এই ধরনের ফেব্রিক জুয়েলারি যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামে ডিএম অথবা ফেসবুকে মেসেজ করে জানাতে পারেন। এই ফেব্রিক জুয়েলারি ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো বাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এসডি ক্রিয়েটিভ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।